5 দিন ধরে বোচং বয়েজ হোস্টেলে নবম শ্রেণীর এক ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ। থানায় অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ওই ছাত্রকে উদ্ধার করে হোস্টেলে ইনচার্জ। এই ঘটনায় হোস্টেলের ছাত্রদের ও তার অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পয়লা জুলাই রাজধানীর বোচং বয়েজ হোস্টেল থেকে নবম শ্রেণীর ছাত্র অখিল গৌর আচমকা নিখোঁজ হয়। এদিনে ওই ছাত্রের মাসি তার জন্য খাবার নিয়ে আসলে তাকে হোস্টেলে দেখতে পায়নি। দুদিন পর মঙ্গলবার ছেলেকে দেখতে হোস্টেলে আসেন উকিল গৌরের মা তারামণি গৌর। তিনি এসে ছেলেকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি হোস্টেল ইনচার্জ প্রসেনজিৎ দাসকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, উকিল গৌরকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। হোস্টেল থেকে ছাত্র নিখোঁজ হওয়ার পরও হোস্টেল ইনচার্জ বিষয়টি ছাত্রের মাকে বলার প্রয়োজনীয়তা বোধ করেননি। এই অভিযোগ উকিল গৌরের মা তারামণি গৌরের। প্রতি রবিবারে আইতাম, ছেলেরে খাওয়ন দিতাম। এসে রবিবারে আমি আইতাম পারছি না। আমার ভাইয়ের প্রোবাইল চুটি সবজি টপি লইয়া প্রতি রবিবারে আইতাম। প্রতি রবিবারে আয়া হেরে রুমের ভিতরেই পাইতাম, মানে কোনো দিকে উল্টা সুলটা মানে পাইছি না। হ্যাঁ, ছেলেরে এক দরজা লাগাইয়া ঘুমাই থাকতো, এক দরজা লাগাইয়া প্রজেক্ট করতো। এরপরে রবিবারে আমি আইতাম পারছি না। 1 তারিখ রবিবার আসলো, আমি আইতাম পারছি না। আমার ভাইয়ের বউটা আইসে আর কি, আয়া পাইছে না, পাইছে না। এরপরে ফোনা ফোন করছে, এটা তো পাওয়া গেছে না গে। স্যার তো বউ কইল না, বলে কি গো তোমার কি লাগে, তুমি কি হও উকিল গড়ে। কিন্তু উকিল গড়ে পাওয়া যায় না, স্যারে কইল না এই কথাটা, বা আমারও ফোন করে জানালো না। তারামণি গৌর আরও অভিযোগ করেন, হোস্টেল ইনচার্জ তাকে ছেড়ে নিখোঁজ হয়েছে এই খবর জানাননি। আমি তো ফোন যদি পাইতাম বলে ছেলেরে পাওয়া যায় না রবিবারে, আমি কাজ ফালাইয়া দৌড়াই আইতাম, আইয়া ছেলেরে আমি টুকাইতাম বা আটকাইতাম। কিন্তু এই কথা তো কইল না স্যারে। এরপরে আমি মঙ্গলবারে আইসি, মঙ্গলবারে আইয়া দেখি স্যারে আমার ডাকতেছে। কোন কোন স্কুলে? বুজ্জন স্কুল। দেখি না আমি তো কি কর স্যার, আমার ফোন করে জানান স্যার আপনি কিন্তু কি কর। আমি তো ফোন করছি, আপনি পাইছি না, আপনার মোবাইল সুইচ অফ কর। আমি তো না স্যার, জীবনে আমার মোবাইল সুইচ অফ থাকে না, তো আমার মোবাইল সবসময় খোলা থাকে, যেদিকে এদিকে ফোন আয় আমার মোবাইলে, আপনি কি কর। উকিল গৌরের মা আরও অভিযোগ করেন, হোস্টেলে বড় ক্লাসের ছাত্ররা উকিল গৌরকে মারধর করেছে। এরপরে সে আচমকা নিখোঁজ হয়ে যায়। থানাতে কইতাছে লেখব লেখব, লেখতাছি এ লেখতাছি, বউ তোমরা বউ বউ দিদিরা বউ লেখতাছি। মঙ্গলবারের লগে লগে গেছি বুয়াইয়া রাখ, পূর্ব থানা বুয়াইয়া রাখছে। অনেক সময় ধরো 12টার সময় ঘরে আইছি, কোনো কিছু মানে তারা লেখছে না। এরপরের দিন আবার গেছি 10টার সময়। নিখোঁজ ছাত্রের মা পূর্ব থানার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেন। তিনি পূর্ব থানায় ছেলে নিখোঁজ হওয়ার জন্য মিসিং ডায়েরি করতে গেলে পুলিশ তালবাহানা করেন। দ্বিতীয় দিন গেলে অভিযোগ লিপিবদ্ধ করে পুলিশ। ছেলে নিখোঁজ হওয়ার খবর তিনি এলাকার বিধায়ক এবং শিক্ষামন্ত্রী রতনা নাথের কাছেও করেছেন। এটাই তো আমার বিশ্বাস, আমার বুক ফাইটটা দিতেছে, কোনো সময় কোনো দিন গেছে না। হ্যাঁ, কেমনি বিশ্বাস করছো? নিখোঁজ ছাত্র উকিল গৌরের মাসি অভিযোগ করেন, হোস্টেলের বড় ক্লাসের ছাত্ররা উকিল গৌরকে মারধর করে তার কক্ষে আটকে রেখেছিল। কিতা করছে বসে নিচে নিচে 10 নম্বর রুমের মধ্যে বড় দাদারা এই মাংস আইনা রান্না ফাংশন করছে। তে উকিল দাদা ওখানে লগে আসলো, কই কি জানি জানি না। তে উকিল দাদা ওখানে গেছে কাকে তুই দেখছস নি, দেখছিলাম আমি ছাদের উপরে বইয়া প্লেন কাগজ দিয়ে প্লেন বানায় উড়াই থাকলাম। পিসের গেটের দিকে দেখছিলাম বাইর হইতে আসলো রবিবার দিন বিকালে। তো কয়ে গেছি নি, কয়ে গেছে কই না, এটা কইতে পারতাম না। আমাকে আর কি তো হয়েছে, কই আর তো বড় দাদা হারা কিতা করছে, হারে জিগাইছি আর কি তো হয়েছে, কিতা করছে বড় দাদা হারা মারছে টারছে নি, কই মারতে তো দেখছি না। আমরা বড় দাদা হারা যেহারা ঘেরাও দিয়া রাখছে রুমের মধ্যে, আমরা যাই দেখতাম কিতে হয়েছে, আমরা দৌড়াইয়া ভাগাইয়া দেয়
আমার সাগর ছেলে আছে আরেকজন উকিলের সঙ্গে, দুজনে এক লোকে ভর্তি করছি, তারও জিজ্ঞেসি কি হয়েছে রে, তুই দেখছিস নি? কয় আন্ডারে দেখতে দেয় না, আমরা গেলে ওই আন্ডারে কুদায়া পাঠায় দেয় বড় দাদারা। হ্যাঁ, এ বিষয়ে হোস্টেল ইনচার্জকে জিজ্ঞাসা করলে তিনি ছাত্রটি নিখোঁজ হয়েছে তা স্বীকার করেছেন। উকিলগড়ও তাদের ক্লাসের এক ছাত্রের বই চুরি করেছে, এ নিয়ে সে পেছনে গেট দিয়ে হোস্টেল থেকে চলে গেছে তাও স্বীকার করেছেন। হোস্টেল ইনচার্জ কি হয়েছিল, কত তারিখ থেকে আপনার কাছে এটা নিখোঁজ খবর আসে? নিখোঁজ তো শুক্রবারে বই নিয়ে একটা ঘটনা হয়েছে। কার সঙ্গে হয়েছিল বই? তার ক্লাসের নাইনে করে ওই ছেলেটা আর বইগুলি নাকি সে চুরি করছে, চুরি করে ওই তুলসী উঠি বাজারে বিক্রি করছে। বিক্রি করার পর পরবর্তী সময়ে তার সহ আমার হোস্টেলের আছে আমার প্রধান ছেলেটার নাম কি তার যে বই চুরিছে? তার নাম হলো হৃদয় বিশ্বাস, সে ক্লাস নাইনে। এই তারপরে তার স্বীকারোক্তি বলে যাওয়া আর কি, লিখিত কিছু লিখিত ইয়া দিয়ে। আর যেহেতু আমার না সিকিউরিটি নাই আর আমিও স্কুল আমার থাকতো, স্কুল করতে হয় বা অন্যান্য কাজ, হোস্টেলের কাজে বাড়িতে হয় বা আমার পরিবারের ফ্যামিলির কাজ, আমার লিখিত কি মানে দিয়ে গেল কি আপনার মানে একা যাই? না না না, গার্জিয়ান ছাড়া দেয় না। গার্জিয়ান আসলে, যদি গার্জিয়ান আসে অনেক সময় লিখিত লাগে না, কারণ গার্জিয়ান তো সে নিজে নিয়ে যেতেছে। যদি গার্জিয়ান ছাড়া কোনো কারণে বিশেষ কারণে যায় বা কোনো পরিচিত যদি আসে তখন আমরা লিখিত রাখি। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তখন আমাদের একটা মিটিং ছিল ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনে। মঙ্গলবার দিন আমি মিটিংটা সেরে বাড়ি যখন গেলাম তখন আমাকে হোস্টেল সুপার ফোন করে বলল যে আমাদের একটা ছেলে এখনও তো হোস্টেলে ব্যাক করিনি, এবং কবে গেল কবে? তো বললো যে রোববারে তো বিকেলে বের হলো। তাই বললাম যে কে তো রোববারে কো স্যার, যদি তো যায় আবার সোমবারে সকালে চলে আসে, কারণ অনেকেরই কাছাকাছি থাকে। পরবর্তী সময় আমি যা শুনলাম ওর মাও নাকি এখানেই থাকে ভাড়া। এদিকে রাত 7টা নাগাদ নিখোঁজ ছাত্র উকিলগড় হোস্টেল সুপার প্রসেনজিৎ দাসের বাড়িতে এসেছে, তবে কোথা থেকে কিভাবে চলে এসেছে এ নিয়েও নতুন করে রহস্যের দানা বেঁধেছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।